অবশেষে দিদির বাসায় চলে আসলাম। তো ভিডিওটা আসলে মজা হচ্ছে, আমি আমাকে নিজেকে দেখতেছি গ্লাসে। এই তো দিদির বাসায় চলে আসছি। নমস্কার সবাইকে, হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন ইন্ডিয়াতে, আর জার্নি শুরু হয়েছে বাড়ি থেকে। তো ভিডিওটা ঠিকভাবে করতে পারি নাই, আর খুব শীঘ্রই সেই ভিডিওটা আজকে আপলোড করব। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কারণ কারণ বর্ডার ইমিগ্রেশন থেকে শুরু করে বেনাপোল ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করার সময় ক্যামেরা অ্যালাউ করে না, তো বাইরের থেকে পর্যন্ত অ্যালাউ করে, যার কারণে আমি ভিডিও ভালোভাবে করতে পারিনি, আর সাথে ব্যাগ থাকার কারণে মানে ভিডিওটা ভালো মতন হয়নি বললে চলে। তারপরও ফার্স্ট ব্লগ বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে। বাড়ি থেকে রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতে করে খুলনা যাচ্ছি, আর ইতিমধ্যে খুলনা চলে এসেছি আমরা, এবং খুলনা শহরের মধ্যেই এখন আছি সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা আবাসিক সেকেন্ড ফেজ থেকে আমরা ফার্স্ট ফেজ থেকে আমরা এখন রেল স্টেশনের উদ্দেশ্যে যাব। এখন এটা দেখতে পাচ্ছেন শিববাড়ি, খুলনা শিববাড়ির মোড় আমরা এখন ক্রস করে আমরা স্টেশনে চলে যাব। আর ইতিমধ্যে আমরা খুলনা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এটা খুলনার রেলওয়ে স্টেশন এবং অনেক বড় এরিয়া, এখন অনেক সুন্দর জায়গাটা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে এবং আমরা ট্রেনে উঠে পড়ব। আর তাড়াহুড়া করে আমরা ট্রেনে উঠে পড়ছি, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আর দেখতে পাচ্ছেন ট্রেনের সৌন্দর্য উপভোগ করতে করতে এবং গ্রামের আশেপাশে এই সৌন্দর্য ভিউগুলো দেখে আমরা রওনা দিলাম যশোরের উদ্দেশ্যে। যশোরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, এবং যশোরে গিয়ে আমাদের গ্রিন লাইনের টিকিট কাটা আছে, ওখান থেকে আমরা আসলে বেনাপোলের উদ্দেশ্যে যাব। এবং দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাসে মধ্যে, আসলে তাড়াহুড়া করে আসলে ট্রেনে ব্যাগ থাকার কারণে ভিডিও করতে পারিনি। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাবল ডেকের গ্রিন লাইনের বাস, আমরা এখন যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বাস করে। দেখতে পাচ্ছেন বাসে ওই সাইডে আমার একটা ভাই আছে, এবং নিচে আমার হচ্ছে যে পিসি বসে আছে, পিসি এবং জামাই নিচে আছে। এবং আমরা ইন্ডিয়াতে আজকে খুব সকালে সকাল ইমিগ্রেশন ক্রস করে চলে যাব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে পরিবেশ, এবং বাসের সার্ভিস অনেক ভালো টাটা। আর এখন দেখতে পাচ্ছেন আমি ভিতরে আছি, আর সামনে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা নেবে যাব। এই হচ্ছে গ্রিন লাইনে ডাবল ডেকের বাস, এবং সার্ভিস খুব ভালো। এবং এখানের যে হচ্ছে ম্যানেজার, বাসের যে হচ্ছে কন্ট্রাক্টর ম্যানেজার, উনি হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য যারা পাসপোর্ট জমা দিতে চায়, ইমিগ্রেশন করবে গ্রিন লাইনের মাধ্যমে, তাদের পাসপোর্টগুলো সংগ্রহ করতেছে। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই বেনাপোলে ইমিগ্রেশনের জন্য। দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, লম্বা লাইন লেগেছে, এবং এখানে প্রচণ্ড ভিড়, এবং এখানে অনেক প্রকার সিন্ডিকেট হয়। এখানে দীর্ঘ লাইন থাকার কারণে আমরা এই লাইনে না দাঁড়িয়ে আমরা এখানে একটি আমার দাদার মাধ্যমে, উনি আমাদের হেল্প করছে, আমরা এই ভিতরে ভিআইপি গেট থেকে ওনার পারমিশনে আমরা ভিতরে প্রবেশ করলাম। এবং দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে 5 মিনিটের মধ্যে ভিতরে প্রবেশ করেছি, এবং আমরা এখানে ইমিগ্রেশন, ইন্ডিয়ান ইমিগ্রেশন উদ্দেশ্যে যাচ্ছি, বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে। আমরা এখন নোম্যান্স লাইনে দাঁড়িয়ে আছি, আমরা খুব শীঘ্রই ভারতের ইন্ডিয়ান ইমিগ্রেশনের মধ্যে প্রবেশ করব। এবং আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে দেখতে পাচ্ছি নেপালে টোটোতে চড়ে এসেছি, এবং টোটোতে করে আমরা এখন বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে শরীরটা আসলে খুব খারাপ, এবং আমরা ট্রেনে, বনগাঁ ট্রেনে উঠে পড়লাম, এবং উঠে পড়ে আমরা এখন রওনা দেব। শেষে দিদির বাসায় চলে আসলাম। তো ভিডিওটা আসলে মজা হচ্ছে, আমি আমাকে নিজেকে দেখতেছি গ্লাসে। এই তো দিদির বাসায় চলে আসছি, ঠিক আছে। আর এখন থেকে নতুন ভিডিও পাওয়া যাবে, আমি যেখানে যাব, ঘুরতে যাব, সব জায়গারই ভিডিও আপলোড করা হবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।